তো নমস্কার, আমি সম্বিত আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ব্যাংকে সুইট কোডটি আপনি কিভাবে খুঁজে পাবেন ইন্টারনেট থেকে বাড়ি বসে। তো আজকে এই ভিডিওতে এটি দেখানোর আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এরকম ধরনের নতুন নতুন হেল্পফুল ভিডিও দেখতেন। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে এই ওয়েবসাইটটি যেমন খোলা রয়েছে thesweetcode.com, এখানে thesweetcodes.com thesweetcode.com এই ওয়েবসাইটটি আপনাদের ওপেন করে নিতে হবে। আপনি মোবাইলে করুন কি কম্পিউটারে করুন বা ল্যাপটপে, একই ব্যাপার। এখানে দেখুন প্রথমে রয়েছে এরকম গেটআপটা রয়েছে, এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি লেখা রয়েছে, তার নিচে একটা অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করলে এখানে লিখতে দেবে, সার্চ করে বা আপনি এই স্ক্রল করে মাউস স্ক্রল বাটন দিয়ে বা এটাকে ড্র্যাগ করে স্ক্রল বাটনটি ড্র্যাগ করে আমরা দেখতে পাবো যে কোন কান্ট্রি আমাদের। তো আমরা যদি টাইপ করি ইন বলে টাইপ করেছি, তাতে ইন্ডিয়া চলে এসছে প্রথমে। তো এখানে ব্যাংকটা তারপরে সেমভাবেই সিলেক্ট করতে হবে, সমানভাবেই আমরা যেভাবে সিলেক্ট করেছিলাম, সিলেক্ট ব্যাংক। এখন ঠিক অ্যারোতে ক্লিক করলাম, ব্যাংকের নাম লিখবো ইউনিয়ন ব্যাংক, ধরুন ইউনিয়ন ব্যাংকের সুইফট কোড আমার দরকার। সিলেক্ট সিটি, সিলেক্ট সিটিতেও ডাউন অ্যারো ক্লিক করে আমার কলকাতা লিখতে হচ্ছে, আমাদের যে শহর কলকাতা। এবং সুইফট কোড, সুইফট কোড দেখুন দুখানা দিচ্ছে, যে কোনো আমরা এটা চুজ করতে পারি। তো আমার প্রথমে দেখতে হবে নিয়ারেস্ট কোনটা। তো আমরা প্রথমটা চুজ করে আগে দেখি, প্রথমটা চুজ করে এখানে পোস্টাল কোড দেখাচ্ছে 216, তো এটা হবে না আমাদের, আরও যদি কাছাকাছি কোনো ব্রাঞ্চ থেকে থাকে সেটা আমাদের দরকার। তো এখানে আবার দিলাম ইন্ডিয়া বলে সার্চ করছি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে রয়েছে কলকাতা, এখানে লাস্ট যেটা রয়েছে ওটা আমরা দেব। এটা দেখুন 7,01,000, আমাদের 7,124,000 এবং এটা 7,01,000। তো এইটা হলো পোস্টাল কোড হিসাবে আমরা চুজ করলাম যে কোনটা নিয়ারেস্ট, নিয়ারেস্ট লোকেশানের ব্যাংকের কোডটাই আপনার সুইফট কোড হিসাবে চুজ করতে পারেন। এটি আমার ডাইরেক্ট যে ব্রাঞ্চ আমরা যেখানে অ্যাকাউন্ট খোলা তা না, কিন্তু এটি সুইফট কোড মেন ব্রাঞ্চের হয়। তো এটি এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, বা আপনি ডবল ক্লিক করে এটাকে কপি করতে পারেন, আপনি কোনো জায়গায় নোট করে এরকম রেখে দিতে পারেন। আমি জাস্ট নোট করাটা দেখালাম। আর কিছু কিছু ব্যাংকের যেমন কোর্স যেগুলো, এই সার্চ সুইফট কোডে আমি আবার ক্লিক করছি ফাইন্ড কোডস অপশানে গিয়ে, এখানে দেখুন অন্য একটা ব্যাংক আমি দিয়ে দেখছি, সেখানে একখানা দিলে সেটাই আমাদের ধরে নিতে হবে, কারণ আদার্স কোনো অপশান দেয়া নেই। আমরা যেহেতু বাইরে থেকে পেমেন্ট নেব বা কোনো রকম ইউটিউব রিলেটেড যেমন থাকে, ইউটিউবেরও পেমেন্ট নিতে গেলে আমরা ইউটিউবার বা অন্যান্য ব্লগাররাও এই সুইফট কোড ব্যবহার করে থাকি, কারণ ডাইরেক্ট আমাদের ব্যাংকে পেমেন্ট আসে। তো ইন্ডাস্ট্রিন ব্যাংকেরও আমি এটা সার্চ করলাম, দেখুন এটি নিয়ারেস্ট লোকেশান রয়েছে 7,116, তো এটি আমাকে ধরে চলতে হবে, এটি এটা সুইফট কোড, সুইফট কোডটা হলো এটা। ওকে, আশা করি এতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ছোট্ট একটি ভিডিও, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, যারা জানতে চান কী করে সুইফট কোডটা খুঁজে পাবেন বা তাদেরও খুঁজে দিতে আপনি সাহায্য করতে পারেন। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি, এরকমভাবে আপনি যে কোনো সুইফট কোড আপনি খুঁজে বার করতে পারেন যে কোনো ব্যাংকের। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য গুড বাই অ্যান্ড জয় হিন্দ।